দুপুর দুপুর সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি দেশের বাড়ি, আর ওয়েদারটা বাইরে জাস্ট অসাধারণ। সকালবেলা একদম ঢেলে বৃষ্টি হয়েছে আজকে, বাবা মা অলরেডি চলে গেছে। আর কেন যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে অবশ্যই। ফাইনালি আমরা দুজন যাচ্ছি। সকালের ওয়েদারটা বেশ ভালো ছিল, কিন্তু এখন এর ওয়েদারটা খুব খারাপ, মানে রোদ বেরিয়ে গেছে, রোদ বেরিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এসিটা চালাতে হবে। এসি চালাবো? হ্যাঁ, গরম লাগছে, বিকট গরম। কাম দিয়ে দিয়েছে যে গরম লাগছে। অনেক দিন পর দেশের বাড়ি যাচ্ছি। সেই ফার্স্ট বিয়ের পর একবার গিয়েছিলাম, না তারপরেও একবার গেছিলাম, বিয়ে বাড়ি ছিল, থাকা হয়নি, ঘরে ঢোকাও হয়নি। সো আজকে আবার যাচ্ছি। রাস্তাটা জাস্ট অসাধারণ। এই রাস্তাটা তো তোমরা যে কেউ আসলে তোমাদের মন ভরে যাবে। গাছ চারিদিকে, শুধু গাছ। প্রতিদিন ঘুমিয়ে ঘুমিয়ে এমন হয়েছে আমার মনটা, শুধু মনে হয় যেন ঘুমোই, দুপুরবেলা হলেই শুধু ঘুম আর ঘুম। আমরা একটা সরু রাস্তা দিয়ে এগোচ্ছি। এই হচ্ছে অরিজিনাল গ্রাম, পঞ্চায়েত ফিল্মের শুটিং হয়েছিল এরকম গ্রামে, তাই তো? বহুতই সরু রাস্তা আছে। আরে দিক্কত বালি বাত না আছে। কাশিডাঙ্গাতে এলে আর যাওয়া যাবে না। বেটা দাও না মনে হচ্ছে। কেন? হ্যাঁ, সেটা এপাশে কি সিমেন্টের রাস্তা হবে কি? তো সো পৌঁছে গেছি, তো চলো যাওয়া যাক। এই যে সৌভিকের দেশের বাড়ি, দেশের বাড়িতে এসে ফটোগ্রাফি শুরু করে দিয়েছে। যাচ্ছি। এই একটা রুম, এটা হচ্ছে উপরের বারান্দাটা। মৌমাছির চাক, সরি বোলতার চাক, বোলতা চাক করেছে এখানে, পুরো দেওয়ালেই বোলতার চোখে ভর্তি। এই হচ্ছে যে বারান্দাটা, এইটা একটা রুম, একটা সুন্দর রুম অ্যাকচুয়ালি। আহ কি দারুণ হাওয়া, সিরিয়াসলি জগন্নাথ দেব। হাওয়াটা দেখো খালি দারুণ। এটা একটা রুম। স্যার কোন পাখির ডিম? পায়রা। পায়রা চলে গেল, উড়ে চলে গেছে। হ্যাঁ, পায়রার ডিম, পায়রার ডিমগুলো ছোট ছোট আছে। বেঞ্চটাও ভালো, সুন্দর সুন্দর গাছ রেখে দিলে, দারুণ। মানি প্ল্যান্ট একটা রেখে গেলে হতো, দারুণ বেড়ে যাবে একবারে, তাই না? কত আরামদায়ক। মিষ্টি রোদ বলছো, কিন্তু গরম লাগবে বিরাট, গরম লাগবে, ঘাম দিবে, কিন্তু বিয়ের রোদটাতে ঘাম দিবে। এত গরু দেখে আমারই ভালো লাগছে, গোবরের গন্ধ, গোবর সালেটা। এখানে ডুবে গেলে একবারে গলা অব্দি গোবর হয়ে যাবে। কোনটা? এখানটায়। হ্যাঁ, এখানে ঢুকলে একবারে পুরো গাড়িটা ঢুকে যাবে, আমার ডুবে যাবে গাড়িটা তুলে, পুরো একদম গোবরে ভর্তি। আর এই সবুজটা, সবুজ পানাটা, পানাটা হয়েছে গোবরের উপরে। আমি শুধু দেখতে চাইছি হাঁসটা কোথায় যাচ্ছে। বিদাটা কি ছিল? জলে থাকে মাছ, কাছে থাকে পাখি, গরু ঘাস খায়। হাঁসগুলো যাচ্ছে, দেখো না ভালো লাগছে।
বলো না, রামবনে ফুল পাড়ে হাতে তার লাল সাজি, না হাতে তার লাল জবা, লাল পুজো, লাল 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 কি দাঁড়াচ্ছে, লাল কি বলো না তোর। সহজ পাঠ পড়নি? না পড়েনি। হাতে তার লাল ফুল, মা দেখো কি করছে ওখানে, পা দিচ্ছে বাবা ছবিটাকে। মুরগি, মুরগি না এটা মোরগ। ও মোরগ, আর ওইটা এক পায়ে এরকম করে দাঁড়িয়েছে কেন, এক পায়ে দাঁড়িয়ে ছিল কেন? দাঁড়িয়েছে বাবা তীর ধনুক, বাবা এক সময় অর্জুন ছিল। দুটো তিনটে না দেখো, এটা কি সিঁড়িগুলো ভালো আছে নাকি দেখো, রাজাবাবু সিনেমা, অগ্নি, বারুদ, আমি দেখেছি রাখে হরি মারে গে। বিধাতার লেখা জিতে পয়সা তো আমি আগেও দেখেছি। দাদু লাইট দেখো, তিনখানা রেডিও, থাক ডিম, থাক ডিমটা দেখলে না, এটা তেল কাঁচা ছলকে এখন চলে যাবে, তুই ছাড় দেখি বাবা। বটের আটুপ মাগো কি গো জানিনি,